أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। একদিনই ভাই প্রশ্ন করেছেন, জাকাতের হকদার কে বেশি, প্রতিবেশী নাকি গরিব আত্মীয়? আল জবাব বিল্লাহি তাওফিক। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হাদিসে প্রতিবেশীর সম্পর্কে যেমন করে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আমিন আমাকে এত বেশি তাকিদ করেছে প্রতিবেশীর হক সম্পর্কে সজাগ থাকতে, যে মনে হয় আমি মনে করেছি হয়তোবা সম্পত্তির মধ্যে প্রতিবেশীদের অংশ নির্ধারিত হবে। তার মানে এত বেশি তাকিদ করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুরূপভাবে আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সেলায় রেহেম, সেলাতুর রেহেম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে এবং তাদের খোঁজখবর অর্থাৎ আত্মীয় স্বজনের এই হকগুলো আদায় করার ক্ষেত্রে তাদের খোঁজখবর নেওয়া, তাদের দুঃখ কষ্টে, তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসা, এই বিষয়টিও হাদিসে এভাবে করে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে। তো সুতরাং বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ক্ষেত্রে জাকাতের অংশ নির্ণয় করতে হবে যে আসলে প্রতিবেশী এবং গরিব আত্মীয়র মধ্যে যাতে করে উভয় হাদিসের উপর আমল হয়, মানে আমলটি এমনভাবে করতে হবে যাতে করে একদিকে ঝুঁকে না পড়ে প্রতিবেশীকেও বঞ্চিত করা যাবে না এবং গরিব আত্মীয়কেও বঞ্চিত করা যাবে না। তার মানে জাকাতের অংশ তুলনামূলকভাবে কম বেশি করা যায়। সুতরাং হিসাব অনুযায়ী প্রতিবেশীকেও দিতে হবে এবং গরিব আত্মীয়কেও দিতে হবে। তবে গরিব আত্মীয়কে দেওয়ার দ্বারা দ্বিগুণ সওয়াব লাভ করা যায়। একে তো দানের সব, দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ককে উন্নতিকরণে বা আত্মীয়কে দেওয়ার কারণে আরেকটি স্বভাব। আর প্রতিবেশীর হক সম্পর্কেও সজাগ থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার কসম করে বলেছেন, আল্লাহ ইলাই উমিন, ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় যে যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তো এই দৃষ্টিকোণ থেকে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে আমরা আপনাকে বলবো যে এই এই ক্ষেত্রে সমতা রক্ষা করা, উভয় হাদিসের উপর আমল যাতে করে হয়, কিছু অংশ প্রতিবেশীকেও দিবেন আর কিছু অংশ আত্মীয়কেও দিবেন, যদি উভয়ে মোস্তাহেক হয়, মানে উভয়েই যাকাত নেওয়ার উপযুক্ত হয়, তাহলে উভয় হাদিসের উপরই আমল করবেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।